আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম করছি তোমাদেরকে নতুন আরও একটি অ্যাসেম্বল ভিডিওতে। তো গাইস, আজকে আমার সামনে রয়েছে বেশ কিছু টপিক্যালসের পার্টস যেগুলোকে আলাদা করা রয়েছে, এগুলোকে এখন আমি অ্যাটাচ করে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো। তো গাইস চলো ভিডিওটা শুরু করে দেই। তো আজকে আমার ফার্স্ট যেটি হতে চলেছে সেটি হচ্ছে এখান থেকে, এই দেখো একটি এক্সকেভেটর। ওয়াও, খুবই সুন্দর একটি এক্সকেভেটর। আর এর সাথে আমি অ্যাটাচ করব এর এই লোয়ার পার্টটি। এর আগে আমাকে এখানটাতে এই পার্টিকে অ্যাটাচ করতে হবে, দেখো। ইয়েস, আর এভাবে দিয়ে এটিকে আমাকে এভাবে সুন্দরভাবে বসিয়ে নিয়ে, ওয়াও। তো এখন এখানে স্ক্রু হোলগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি স্ক্রুকে দিয়ে দেব। দেন টাইট করে দিলেই কিন্তু এটি সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আমার স্ক্রু ড্রাইভারটি দেখো এখানে রয়েছে আমার হাতেই। আর এখন আমি টাইট করা শুরু করে দেব গাইস, দেখো। ওয়াও, আমি কিন্তু টাইট করে দিয়েছি আজকে আমার ফার্স্ট টয়টি। আর এটি হচ্ছে একটি খুবই চমৎকার একটি এক্সকেভেটর, দেখতে পাচ্ছ কত চমৎকার। ওহো, খুবই ইমপ্রেসিভ একটি ভেহিকল। তো চলো, আমি কিন্তু এটিকে এখানে রেখে দিলাম। এরপরেই কিন্তু আমি অ্যাটাচ করতে যাচ্ছি এখান থেকে এই দেখো একটি স্পোর্টস বাইক, খুবই সুন্দর একটি স্পোর্টস বাইক গাইস, দেখো। ওয়াও, ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর লাগছে এখনই দেখতে। তো এই স্পোর্টস বাইকটি রয়েছে ব্যাক সাইডের একটি চাকা মিসিং, আর এখানে দেখতে পাচ্ছ ফ্রন্ট সাইডের চাকাটি, আর এখানে মিডল পয়েন্টের একটি চাকা মিসিং রয়েছে, আর এখানে রয়েছে উইংশিল্ডটি। তো এইগুলোকে অ্যাটাচ করে এটিকে আমি ফুল কমপ্লিট করব এখনই। তো দেখো, তো শুরু করে দিচ্ছি। আমি এর ব্যাক সাইডের একটি চাকা কিন্তু হাতে নিয়ে নিলাম, আর এখন আমি এটিকে সুন্দরভাবে এখানটাতে বসিয়ে দেব, দেখো। ইয়েস, আর এখান থেকে আমি স্ক্রু দিয়ে এভাবে দেখো এখানে বসিয়ে দেব। ওয়াও, তো এখন কিন্তু আমি এই স্ক্রু ড্রাইভারের সাহায্যে এটিকে টাইট করব, দেখো। খুবই ইজিভাবে এই ভেহিকলটিকে অ্যাটাচ করা যাবে, কারণ এটি খুবই সহজ। দেখো, আমি কিন্তু এখানে এটিকে অ্যাটাচ করে দিয়েছি, আর এটি মজবুতভাবে এখানে লেগে গিয়েছে। তো এখন চলো আমরা ফ্রন্টের যে চাকাটি রয়েছে দেখো কত সুন্দর একটি চাকা, এর কালার কম্বিনেশনটা দেখো, হোয়াইটের সাথে রেডের কম্বিনেশন খুবই সুন্দর। তো এখন কিন্তু আমরা এটিকে সুন্দরভাবে বসাবো এখানে, দেখো। তো এটিকে আমাকে খুবই কেয়ারফুলি বসাতে হবে, কারণ এখানে কয়েকটি পার্ট রয়েছে খুবই আলাদাভাবে। ইয়েস গাইস, দেখো আমি কিন্তু সুন্দরভাবে এখানে এটিকে বসিয়ে দিয়েছি, আর এটি খুবই সুন্দরভাবেই এখানে অ্যাটাচ হয়ে গিয়েছে। তো চলো এখন স্ক্রুর এখানে হোলটির মধ্যে একটি স্ক্রু দিয়ে এটিকে টাইট করব। ওয়াও গাইস, দেখো আমি কিন্তু দুটি চাকায় সুন্দরভাবে অ্যাটাচ করতে পেরেছি, আর এখন একটি রূপ এসে পড়েছে এর। তো এখানে দেখতে পাচ্ছ একটি চাকা মিসিং রয়েছে, সেই চাকাটি হচ্ছে এটি, দেখো। এটিকে এখন আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি, একটু প্রেস করতে হবে। ইয়েস, দেখো এখন কিন্তু মোটামুটি সুন্দরই লাগছে দেখতে। তো এখন এর ফাইনাল টাচটি দেব আমি এই উইংশিল্ডটিকে এখানে লাগিয়ে, দেখো। এটিকে এভাবে দিয়ে শুধু এর গার্ডের মধ্যে একটু বসাতে হবে। ইয়েস, আর এখানে দেখতে পাচ্ছ একটি স্ক্রু রয়েছে, এটিকে এখন টাইট করে দেব। ওয়াও গাইস, দেখো আমি কিন্তু খুবই সুন্দরভাবে কমপ্লিট করলাম আরও একটি টয়, যেটি হচ্ছে একটি স্পোর্টস মোটর বাইক। ওয়াও, খুবই চমৎকার এবং খুবই দারুণ এর কালার কম্বিনেশনটা, কিন্তু খুবই আই ক্যাচি একটি কালারের সাথে রয়েছে, যেমন ব্ল্যাকের সাথে রেড কালারটি কিন্তু খুবই চমৎকার। তো এটিকে আমি কিন্তু এই সাইডটিতে রেখে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি নিয়ে নেব এখান থেকে এই দেখো একটি পুলিশ ভেহিকলের একটি পার্ট। তো চলো এর পার্টগুলোকে আমি অ্যাটাচ করব। এর আগে আমাকে এটিকে এই লোয়ার পার্টটিকে নিতে হবে, এর সাথে আমাকে অ্যাটাচ করতে হবে। দেখো এখানে একটি পার্ট রয়েছে, তো এটিকে অ্যাটাচ করে আমাকে দেখো এখানে কার্ডের মধ্যে এটিকে বসাতে হবে সুন্দরভাবে। তো দেখো আমি কিন্তু এই পার্টিকে এখানে অ্যাটাচ করে দিয়েছি, আর এখন
এর লোয়ার পার্টির সাথে আপার পার্টি দেখো, এটিকে আমি এখানে সুন্দরভাবে অ্যাটাচ করব। দেখো আমি কিন্তু এর পয়েন্ট মতো এটিকে বসিয়ে দিয়েছি, আর এখানে এই হোলগুলোর মধ্যে এখন স্ক্রু দিয়ে আমি টাইট করব। তো এই হোলটির মধ্যে কিন্তু অলরেডি একটি স্ক্রু দেওয়া রয়েছে, তো আমাকে বাকি দুইটি হোলের মধ্যে স্ক্রু দিতে হবে। দেখো একটির মধ্যে দিয়ে দিয়েছি, আর একটির মধ্যে আমি এখন দিয়ে দিব। ইয়েস, তো আমার স্ক্রু ড্রাইভার দিয়ে আমি এখন টাইট করে দেব। তো দেখো গাইস, আমি কিন্তু এটিকে সুন্দরভাবে টাইট করে দিয়েছি, আর দেখতে পাচ্ছ এটি কিন্তু লোয়ার পার্টের সাথে আপার পার্টি সুন্দরভাবে মজবুতভাবে লেগে গিয়েছে। আর এখন আমাকে এর চাকাগুলোকে অ্যাটাচ করতে হবে। দেখো আমি একটি চাকা হাতে নিয়ে নিয়েছি, আর একটু প্রেস করে দেব, তাহলে কিন্তু এটি এখানে অ্যাটাচ হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে এর আরও একটি চাকা, তো এটিকে আমাকে এখানে দিয়ে সুন্দরভাবে আগে এখানে পয়েন্ট মতো বের করে নিতে হবে। ওয়াও, আর এখন আমাকে এটিকে সুন্দরভাবে এই হোলের মধ্যে দিয়ে এটিকে টাইট করতে হবে। ইয়েস, একটু প্রেস করে দিয়েছি, আর এর সাথে সাথে কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার আরও একটি টয়। আর এটি হচ্ছে একটি মনস্টার পুলিশ জিপ কার্ড। দেখো কত সুন্দর, ওয়াও, খুবই সুন্দর কালারের সাথে রয়েছে এটি। তো এটিকে আমরা এখানে রেখে দিচ্ছি। তো এই পর্যায়ে রয়েছে আমার ফাইনাল ভেহিকলটি, যেটি হচ্ছে একটি বাইসাইকেল। দেখো একটি শিবা বাইসাইকেল, খুবই সুন্দর অরেঞ্জ কালারের। আর এর পার্টগুলো মিসিং রয়েছে, সেগুলোকে এখন আমি অ্যাটাচ করে দিচ্ছি। দেখো প্রথমত আমাকে এই আপার বা সামনের যেই চাকাটি রয়েছে সেটিকে অ্যাটাচ করতে হবে। দেখো আমি কিন্তু এখানে সুন্দরভাবে এটিকে নিয়ে নিয়েছি, আর দেখো এখানে শুধু গার্ডের মধ্যে বা এর যে ক্লিপগুলো রয়েছে সেগুলোকে আমাকে টাইট করে দিলে কিন্তু এটি কমপ্লিট হয়ে যাবে। দেখো এটি কিন্তু টাইট করে দিয়েছি, আর এটি এখানে মজবুতভাবে লেগে গিয়েছে। আর দেখো এখানে এই ফাঁকাটির মধ্যে আমি দিয়ে সুন্দরভাবে আমি, এই তো দেখো, ওয়াও, একটু প্রেস করব, তাহলে কিন্তু এটি সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেল। দেখো দুইটি জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়েছে, আর এখানে একটি শেপও এসে পড়েছে। তো চলো আমরা এর মিডল পয়েন্টে যে চাকাগুলো রয়েছে সেগুলোকে অ্যাটাচ করে দিচ্ছি। ইয়েস, ওয়াও, দেখো মিডল চাকাগুলো কিন্তু অ্যাটাচ করে দিয়েছি। আর এখন এর প্যাডেল পার্টগুলোকে অ্যাটাচ করব আমি। দেখো এখানে দুইটি প্যাডেল রয়েছে, তো একটি প্যাডেল আমি এখানে এভাবে দিয়ে একটু প্রেস করব। ওয়াও, আর এই পাশ থেকে আমি এটিকে এখান দিয়ে প্রেস করব। ওহো, খুবই ইজিভাবে কিন্তু এখানে আমি প্যাডেলগুলোকে অ্যাটাচ করে দিয়েছি। আর এখন এর সিটটি আমি অ্যাটাচ করে দিচ্ছি। দেখো এই হচ্ছে এর সিট, আর এটিকে দিয়ে একটু প্রেস করলাম, এটি এখানে বসে পড়েছে। আর এখন এর ফাইনাল টাচ, এর হ্যান্ডেল পার্ট। তো দেখো, ওয়াও, এর হ্যান্ডেল পার্টটিও কিন্তু আমি এখানে সুন্দরভাবে অ্যাটাচ করতে পেরেছি, আর ফুল কমপ্লিট হয়ে গেল আমার আরও একটি টয়, যেটি হচ্ছে একটি বাইসাইকেল, একটি মাউন্টেন বাইসাইকেল। গাইস দেখো কত চমৎকার, ওহো, খুবই দারুণ। তো আমি আজকে তোমাদেরকে অ্যাটাচ করে দেখিয়েছি একটি মাউন্টেন বাইসাইকেল। এখানে দেখতে পাচ্ছ একটি অফরোড মাস্টার মনস্টার জিপ কার, এখানে রয়েছিল একটি কনস্ট্রাকশন ভেহিকল এক্সকেভেটর, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে একটি স্পোর্টস বাইক। তো গাইস এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। সে সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।